আর আমাদের চলচ্চিত্র পুরস্কার আজকে যারা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন, আপনারা জানেন এক সময় খুবই মানে পুরস্কার এটা একটু কমই ছিল, আমরা এখন চেষ্টা করছি সেটা একটু বাড়াতে। আর চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে আমরা সরকারের পক্ষ থেকে কিছু অনুদান দেওয়া হয়, তো এই অনুদানও আসলে আমি এখন বলবো, আমাদের যেহেতু মন্ত্রী এখানে উপস্থিত আছে, এখন কিন্তু এই করোনাকালীন সময়ে অর্থনৈতিক মন্দা এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে সব কিছুর দাম কিন্তু বেড়ে গেছে, মূল্যস্ফীতি দারুণভাবে বেড়ে গেছে। সেখানে এই এই মুহূর্তে আমরা যে অনুদানটুকু যে পরিমাণ দিচ্ছি, এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ বা আমি যদি যেটাই করি সেটা কিন্তু যথেষ্ট না, এটা একটু বাড়াতে হবে। তো আমি এটা দেখি আগামী বাজেটে আমি নিজে ওটা উদ্যোগ নেব যে এই অনুদানের পরিমাণটা বাড়িয়ে দেওয়া, যাতে আমাদের কারণ আমি 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 বলে দিচ্ছি যে 25 লক্ষ টাকা একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য কিছুই না, এটা কখনো কোনো কাজই হবে না, বাস্তবতা। আর মানে স্বল্প দৈর্ঘ্যের জন্য মাত্র 20 লাখ টাকা, এটা হয় না, আরো একটা ভালো পরিমাণ থাকলে পরে আমি মনে করি আরো ভালো সিনেমা হবে। আমি আমি দেখেছি যে আমাদের এই যে এখন একটা সকলের মাঝে যে একটা আলাদা মেধা আছে, শক্তি আছে, চিন্তা শক্তি আছে এবং একটা আর্টিস্টিক মনোভাব, শৈল্পিক মনোভাবটা আছে, আর সেই সাথে সাথে সবথেকে বেশি আপনারা লক্ষ্য করবেন যে জীবনধর্মী শিল্পগুলি যখন হয়, সিনেমাগুলি হয়, সেগুলি কিন্তু মানুষকে বেশি আকর্ষণ করে, কারণ মানুষ তার জীবনের প্রতিচ্ছবিটা সেখান থেকে পায়। আবার একটা সিনেমা পারে একটা মানুষের জীবনটা পাল্টে দিতে বা একটা সমাজের জীবনটা পাল্টে দিতে, সিনেমা নাটক সব ক্ষেত্রেই কিন্তু এর একটা অবদান থাকে এবং মানুষের মানে চিন্তা চেতনা আর উৎকর্ষতা ঘটাতে পারে, কাজে অন্যায় অপরাধ থেকে দূরে রাখতে পারে। কাজে সেইভাবে আমি মনে করি যে আমাদের যারা শিল্পী সাহিত্যিক যারা এমনকি সাহিত্যিক যারা সাহিত্য রচনা করে, যাদের লেখার উপর ভিত্তি করে সিনেমা হয়, তারাও যদি এভাবে জীবনধর্মী মানে রচনা তৈরি করেন, নাটক তৈরি করেন বা সাহিত্য তৈরি করেন আর তার উপর ভিত্তি করে যদি সিনেমাগুলি হয়, সেটা আমাদের সমাজটাকে আমরা যে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, উন্নত করতে চাচ্ছি, মানুষের জীবন মান উন্নত করতে চাচ্ছি, মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে চাচ্ছি, সেই সুযোগটা কিন্তু পাওয়া যায়। কাজে আমি মনে করি যে আমাদের গত কিছুদিনে আমরা দেখলাম অনেকগুলি সিনেমা হয়েছে যেটা সত্যি আন্তর্জাতিক মানসম্পন্ন এবং দেশের মানুষও কিন্তু সেগুলি লুফে নিয়েছে, সেটা আপনারা নিজেরাই দেখেছেন। শুধু আমাদের দেশের সীমানা পেরিয়ে কিন্তু বাইরেও এর একটা মানে আমি বলবো চাহিদা বেড়েছে।